খুবই সুস্বাদু আর মুখরোচক একটা রান্না আজকে নিয়ে এসেছি আর তার নাম হলো পোস্ত বড়ার ডালনা। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলে সব নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যাবে। আজকে আমি যেটা নিয়ে এসেছি সেটা হলো পোস্ত দিয়ে তৈরি একটা রেসিপি, আর নাম হলো পোস্ত বড়ার ডালনা। সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটা, বাড়িতে অতি অবশ্যই একবার ট্রাই করুন আর আমাকে জানান কেমন লাগলো। আর আমি কিন্তু আপনাদেরকে বলতে পারি, এটা কিন্তু গরম ভাত দিয়ে বা রুটি দিয়ে খেতে সমানভাবে ভালো লাগবে। যদি ভিডিওটা দেখে ভালো লেগে থাকে একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, আর প্রচুর শেয়ার করবেন। নতুন বন্ধুদেরকে চ্যানেলে স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে শুরু করব আজকের রেসিপি। তার আগে মনে করিয়ে দিই, আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজটা কিন্তু ফলো করতে ভুলবেন না, আর পারলে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করুন। তাহলে আসুন শুরু করা যাক আজকের রেসিপি। এখানে একটা মিক্সি জারে আমি নিয়ে নিচ্ছি মোট 75 গ্রাম পরিমাণ পোস্ত। যেহেতু এটা পোস্ত বড়ার ডালনা, তো পোস্তটাই মেন ইনগ্রিডিয়েন্ট, তো এইটুকু কিন্তু লাগবে। এবার এটাকে আমি শুকনো অবস্থায় প্রথমে গুঁড়ো করে নিলাম, আর তারপর তাতে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, দিয়েছি সামান্য একটু নুন, ওটা ভিডিওতে ওঠেনি, নুনটা আপনারা দেবেন, আর দিয়েছি আমি 1/4 কাপ পরিমাণ জল। জলের থেকে বেশি দেব না, কারণ তাহলে কিন্তু বাটাটা পাতলা হয়ে যাবে। এবার একটা মিহি পেস্ট আমি এখানে বানিয়ে রেখেছি, দেখতেই পাচ্ছেন পেস্টটা আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি, আর তাতে আমি দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা, দিয়ে এটাকে আমি মিক্স করে নিচ্ছি। এর মধ্যে আমি আর কিন্তু কিছু দেব না। আপনারা চাইলে এর মধ্যে লঙ্কা কুচি দিতে পারেন, কিন্তু আমি যেহেতু লঙ্কা এবং নুন আগে দিয়ে দিয়েছি সেই জন্য এটা আর আমি দিলাম না। দিয়ে এটাকে খুব ভালো করে আমি মেখে নিলাম। এবার আমি কড়াইতে নিয়ে নিয়েছি 4 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে এবার ওই পোস্ত এবং ময়দার যে মিশ্রণটা আছে সেটার থেকে হাতে করে করে আমি ছোট ছোট বড়া এখানে দিয়ে দিলাম। বড়াগুলো মোটামুটি 1-1 পিঠ 1-1.5 মিনিট করে ভাজবো। ভাজা হয়ে গেলে এটাকে উল্টে দিয়ে অপর পিঠটাও ঠিক একই পদ্ধতিতে 1-1.5 মিনিট করে ভেজে তারপর তেল থেকে এগুলোকে আমি তুলে নেব। ফ্লেমটা আমি এখানে কিন্তু মিডিয়ামেই রেখেছি। এই বড়াগুলো ভাজা হয়ে গেলে পরবর্তী বড়াগুলো যেগুলো আছে বাকি সেগুলো ঠিক একই পদ্ধতিতে কিন্তু আমি ভেজে নিচ্ছি। পোস্ত কিন্তু বাঙালিদের খুবই একটা পছন্দের আইটেম, আর সেই জন্য কিন্তু আজকে আমি এই ভিডিওটা আপনাদের জন্য নিয়ে এসেছি। যেটুকু তেল বড়া ভাজার পরে অবশিষ্ট ছিল তাতে আমি দিচ্ছি 2 তেজপাতা, 1 শুকনো লঙ্কা, আর 1/2 টিস্পুন পরিমাণ দিলাম আমি গোটা জিরে। একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করে এবার আমি এতে দিয়ে দিলাম 2 মিডিয়াম সাইজের আলু, যেগুলোকে এরকম ডুমো করে কেটে নেওয়া হয়েছে। আলুগুলোকে দিয়ে মিনিট 3-4 আমি ভেজে নেব, কারণ আলুগুলোকে আমি এখানে একটু লালচে করেই কিন্তু ভেজে নিচ্ছি মোটামুটি, সেই জন্য 3-4 মিনিট আমাকে সময় দিতে হবে, আর ফ্লেমটাকে আমি রেখেছি মিডিয়ামে। আলুগুলো দেখুন এরকম একটু লালচে যখন কালার হয়ে গেছে, তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি প্রথমে স্বাদ মতো নুন, তারপর দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো। এই সমস্ত মশলাগুলোকে দিয়ে এবার আমি এটাকে খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ নাকি মশলাটা ভালো করে কষা হচ্ছে। মোটামুটি 2 মিনিট কিন্তু এখানে কষাতে হবে। কষাবার পরে এবার এতে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ জল। জলটা একটু বেশি লাগবে, কারণ বড়া কিন্তু জল কিছুটা টেনে নেবে, পরে আমি আরও জল এখানে অ্যাড করব। জলটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ চিনি। চিনিটাকে দিয়ে আরও একবার নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা, আর এবার এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে 7-8 মিনিটের জন্য কুক হতে দেব, যতক্ষণ নাকি আলুটা মোটামুটি 80% কুক হয়ে যায়। এখানে আলুটা কিন্তু হয়ে গেছে অনেকটাই সেদ্ধ, আমি একবার খুঁতি দিয়ে চেক করে নিচ্ছি। আমার এখানে 7 মিনিট মতো হয়েছিল, আলুটা দেখুন একেবারে কিন্তু 80% থেকে মোটামুটি ওরকমই সেদ্ধ হয়েছে। এই অবস্থায় আমি ভেজে রাখা বড়াগুলোকে দিয়ে দিলাম। বড়াগুলোকে দিয়ে আরও একবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, আর বড়া দেওয়ার সাথে সাথে কিন্তু ঝোলটা আরও একটু কমে যাবে, সেই জন্য আরও 1 কাপ আমি এখানে জল দিয়ে দিলাম। তবে আপনারা যদি এটাকে গামাখা নামাতে চান তাহলে কিন্তু জলটা না দিলেও চলবে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ গরম মশলার পাউডার, দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, আর এখন আমি এটাকে আরেকবার ঢাকনা চাপা দিয়ে আর 3-4 মিনিটের জন্য ফুটিয়ে নেব। 3-4 মিনিট হয়ে যাওয়ার পরে ঢাকনাটাকে খুলে নিলাম। বড়াগুলো খুব ভালোভাবে ঝোল সোক করে নিয়েছে, ঝোলটা একটু কমেছে, আর আমি এই ঝোলটুকু কিন্তু নামাবো, সেই জন্য আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, আর দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ ঘি।
ঘিটাকে দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হলো। আর এই পোস্ত পরার ডালনা কিন্তু গরম ভাত অথবা রুটি দিয়ে খাওয়ার জন্য একদমই রেডি। আশা করা যায় ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন, আর অতি অবশ্যই বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে এই কুইজিনিয়া পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। তাহলে সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই, নমস্কার।